Good morning, friends. Welcome back to our channel, Bhavin with Pooja. আজকে হলো সানডে, এখন বাজে হচ্ছে 8:35। আমি আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছে আমি আর তোমাদের দাদা ভাই, কারণ হচ্ছে এক জায়গায় যাব। আজকে একটু দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো, এখান থেকে বেশি দূর না, তো আধা ঘন্টা লাগবে। ওখানে গিয়ে তোমাদের দেখাবো, চলো। এমনিতে অলরেডি খুব অনেকটা দেরি হয়ে গেছে, পুজো দিতে হবে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো বন্ধুরা, আমরা অটোতে চেপে পড়েছি, চেপে পড়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাই সামনে বসে আছে। তা রাস্তায় তখনও রোদটা ছিল না, তা আমরা অটো করে যাচ্ছি। দেখো, এই দেখো সামনে দেখা যাচ্ছে বালি, বেলুড়, দক্ষিণেশ্বর। তো আমরা ফ্লাইওয়েতে চলে এসেছি দক্ষিণেশ্বরে, অটো করে চলে এলাম। এই জায়গাটা আমি গেছিলাম 2012-তে লাস্ট, তারপরে এই তোমার দাদাভাইয়ের সাথে গেলাম বিয়ের পর প্রথম। দেখো বন্ধুরা, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আমি তো কিছুই চিনতে পারছিলাম না। এই দেখো বন্ধুরা, ফ্লাইওয়েতে কত আশেপাশে কত দোকান রয়েছে, এখানে দেখো সব টেডি, তারপরে শাখা পলা, এটসেট্রা অনেক জিনিসই রয়েছে। এখানে স্টল নাম্বার আছে, পরপর স্টল নাম্বার আছে এখানে। এখানে অনেকে অনেক কিছু কেনাকাটা করছে বন্ধুরা। এই দেখো তোমাদের দাদাভাইও এদিক ওদিক দেখছে, ও বলছিল দেখো সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে। এই দেখো এখানে হচ্ছে 61 স্টলে এখানে হার কানে সব বিক্রি হচ্ছে, সোজাও তাই সেম জিনিস, প্রচুর স্টল আছে এখানে, প্রচুর স্টল, স্কাইওয়েতে প্রচুর স্টল। হাঁটছি দেখো, হেঁটেই চলেছি, প্রচণ্ড রোদ, তাই ভাবলাম সানগ্লাসটা পরেই নিই, প্রচণ্ড রোদে হাঁটছি। তোমাদের দাদাভাই চাবির রিং দেখছে, ও ফেরার পথে কিনেছে। এই দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি আশেপাশে কত দোকান, ওখানে শিব ঠাকুর বিভিন্ন ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিলো। দেখো এখানে একটা ব্যাগের দোকান, প্রচুর স্টল, বললাম না ওখানে স্কাইওয়েতে প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকে ইচ্ছা করলে কেনাকাটা করতে পারো। কিন্তু এরা না দামটা অনেকটা বলছিলো, আমরা কিছু কিনিনি। দেখো বন্ধুরা, আগে কোনটা থাকতে এসেছিলাম লাস্ট, এখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল সানডেতে, যেহেতু ছুটির দিন, ছুটির দিন তো সবাই ঘুরতে বেরোতে পছন্দ করে। এই দেখো মন্দিরটা, এটা কিন্তু পেছন দিক থেকে তোলা হয়েছে, কারণ ভেতরে ঢুকে গেলে সব তোমার ব্যাগ, ফোন, যার হাতে হাতে শুধু কিছু কিছুই নিয়ে ঢুকতে দেয় না আর কি, সব ফোন সুইচ অফ করে জমা রাখতে হয়। তাই ভেতরে গিয়ে তো ভিডিওটা করতে পারবো না, তাই বাইরে থেকে তোমাদের মন্দিরের ছবিটা দেখিয়ে দিলাম। দেখো গরমে আমি পুরো ঘেমে গেছি, এত রোদ, বুঝতেই পারছো তোমরা। এরপর দেখো গঙ্গার ঘাটে নিয়ে এসেছি, গঙ্গার ঘাটে প্রচুর লোক স্নান করছে, কেউ গঙ্গার জল ভরছে, স্নান করে এখানে অনেকে পুজো দেবে। এই দেখো বন্ধুরা, এই যে সব মন্দিরগুলো, সব শিব মন্দিরগুলো এখানে রয়েছে।
এখান থেকে পুজো দিয়ে টিয়ে আমরা সব ফোন টোন নিয়ে আমি তো আমরা তখন ভিডিওটা করেছি এখানে, নাহলে তো করা যায় না। এই দেখো বন্ধুরা, এখান থেকে বালি ব্রিজটাও দেখা যাচ্ছে। ওই দেখো তোমাদের দাদাভাই আসছে গঙ্গা জল নিয়ে। দেখো বন্ধুরা, আর ইনি হলেন লোকমাতা রানী রাসমণির মূর্তি। এরপর আমাদের খুব বেরোনোর সময় তেষ্টা পেয়ে গেছিল, তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু লস্যি খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা। তা এখানে লস্যিটা খেয়েছি কিন্তু আমার অতটা ভালো লাগেনি, এর থেকে নিজেরা বাড়িতে তৈরি করে খেলেই মনে ভালো হয়। যাই হোক, গরমে বন্ধুরা চলে এসেছি আমরা মন্দির থেকে, এসে আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করেছি। মানে প্রচণ্ড গরম, মানে কি বলবো, তার মধ্যে রাস্তায় মানে অটোতে আসার সময় একটা মানে আমাদের দুজনের একটা অ্যাক্সিডেন্ট হতে হতো, আমরা বেঁচে গেছি। তা আমার হাতে একটু লেগেছে, মানে কালশিটে মানে দাগ পড়ে গেছে আর একটু গর্ত মতন হয়ে গেছে, জ্বালা করছে। আর তোমাদের দাদাভাই ওই কোন চোখে কেন লেগেছে, ডান চোখে লেগেছে, ঘোলা ঘোলা দেখছিলো, এখন মোটামুটি ঠিক আছে, চোখটা লালও হয়ে গেছিলো। মানে অটো চালক ভাই দাদা, মানে অটো চালক দাদা এমনভাবে চালাচ্ছিলেন কি বলবো। যাই হোক, ঠাকুরের কৃপায় কিছু হয়নি তেমন কিছু। তো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই আমি শেষ করছি, আবার অন্য একটা কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। চ্যানেলটিকে ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।